ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাকিং হোনা জুবাদা। আমি জুবাদা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে টপিকের উপর আমি ভিডিওটি তৈরি করেছি, শুরুতেই আপনাদের সেই টপিকটি জানিয়ে দিই। আজকের ভিডিও টপিক হচ্ছে 15 মিনিটের মধ্যে আপনারা আপনাদের ঘাড়ের অর্থাৎ গলার কালো দাগ, অর্থাৎ অনেকের এই ঘাড়ে যে কালো কালো দাগ হয়ে থাকে, এই কালো দাগ আপনারা কীভাবে দূর করবেন 15 মিনিটের মধ্যে, আমি আজকে সেই টিপস আপনাদেরকে দেবো। তো আমার এই হ্যাকিং হোনা জুবাদা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল চিহ্নতে অবশ্যই ক্লিক করুন, কারণ এই বেল চিহ্নতে ক্লিক না করলে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। তাই হ্যাকিং হোনা জুবাদা চ্যানেলের প্রত্যেকটি ভিডিও, অর্থাৎ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল চিহ্নতে ক্লিক করুন। ফিরে আসছি ভিডিওর টপিকে, যেটা বলছিলাম যে আপনারা আপনাদের ঘাড়ের কালো দাগ কীভাবে দূর করবেন, আমি সেই পদ্ধতিটি আজকে আপনাদেরকে দেখাবো। আমি একটি টুথপেস্ট নিয়েছি, কোলগেট, এটি খুবই সাধারণ একটি টুথপেস্ট। এখানে আপনার বিভিন্ন কালার বিভিন্ন রকমের দামি টুথপেস্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই, খুব সাধারণ টুথপেস্ট যেটি আমাদের হাতের কাছে থাকে আপনি সেটি ব্যবহার করতে পারেন। এই কোলগেটের মধ্যে ফ্লোরাইড রয়েছে, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, যেগুলো আমাদের দাঁতের জন্য যেমন উপকারী সেরকম আপনার স্কিনের জন্যও খুব উপকারী। তো আমি আপনাদেরকে দেখাই এটি কীভাবে আমি তৈরি করব। আমি আপনাদেরকে দেখাই আপনারা কী পরিমাণ টুথপেস্ট ইউজ করবেন, এতটুকু পরিমাণ টুথপেস্ট যথেষ্ট। টুথপেস্টের সঙ্গে আমি 1 চামচ অ্যালোভেরা জেল যুক্ত করছি। আপনি বাসায় তৈরি অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন অথবা মার্কেট থেকে আপনি যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসতে পারেন। এখানে দেখেন আপনারা টুথপেস্ট এবং অ্যালোভেরা জেলের একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। আমি মিশ্রণটি তৈরি করে রেখে দিলাম। এরপর যেটি আপনাকে করতে হবে, হালকা একটু গরম পানি নিতে হবে। আমি তৈরি করে নিয়েছি আগে, হালকা একটু গরম পানির সঙ্গে একটু লবণ মিক্স করে দেবো। এই হালকা গরম পানি এবং লবণের যে মিশ্রণটি তৈরি হচ্ছে এটি আপনি একটা সুতি কাপড়, রুমাল, নরম কাপড় কিংবা কটন বল যে কোনো কোনো কিছুর মাধ্যমে ভেজে নিয়ে আপনার ঘাড়ে যে অংশটাতে আপনি লাগাবেন, অর্থাৎ যে কালো অংশ, যে ডার্ক সার্কেলটা রয়েছে ঘাড়ের মধ্যে, সেখানে আপনি এভাবে আলতো করে পরিষ্কার করে নেবেন। স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আপনি স্কিনটা মুছে নেবেন। স্কিনটা মুছে নেওয়ার পরে আপনি যে মিশ্রণটি তৈরি হলো সেটি আপনি আঙুলের মাধ্যমে কিংবা অন্য কোনো ব্রাশের মাধ্যমে এভাবে লাগিয়ে নেবেন আপনার ঘাড়ে। এভাবে মিশ্রণটি আপনাকে লাগিয়ে রাখতে হবে 15 মিনিট, মনে রাখবেন 15 থেকে 20 মিনিট আপনি এভাবে মিশ্রণটি স্কিনে লাগিয়ে রাখবেন। 15-20 মিনিট পর যখন এটি অনেকটি শুকিয়ে আসবে তখন এটি আপনি সুন্দর করে সাধারণ নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনি সপ্তাহে 3 দিন কন্টিনিউ করেন তো আপনি দেখবেন, নিজেই খেয়াল করে দেখবেন যে আপনার ঘাড়ের যে কালো দাগ রয়েছে সেটি অনেকখানি রিমুভ হয়ে গিয়েছে। আর একটু ধৈর্য সহকারে আপনাকে কাজটি করতে হবে। যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তো অবশ্যই সপ্তাহে 3 দিন এটি আপনাকে কন্টিনিউ করতে হবে। তো এই হচ্ছে আজকের টিপস। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক দিবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।